আমি শপক সরি সিনিয়র ডিগ্রি অফিসার এসআই মোটরস। সো আজকে আমরা ফ্ল্যাগশিপে সবাই একত্রিত হয়েছি ওমেন্স ডে উপলক্ষে। আমরা একটা র্যালি করবো, এই র্যালিটা উদযাপন করার জন্য অনেক ফিমেল বাইকার একত্রিত হয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে ইয়ামাহা ইউজার রয়েছেন এবং নন ইয়ামাহা ইউজার রয়েছেন। তো সব সকল বাইকার আপুরা আমাদের সাথে একত্রিত হয়েছেন, আমরা কিছুক্ষণের মধ্যে র্যালি শুরু করে দেবো। আসসালামু আলাইকুম, আমি আফসানা ইসলাম তিলকা। বাইক একটা ফ্রিডমের প্রতীক, অ্যান্ড প্রতি বছর ইয়ামাহা সেই ব্যবস্থাটা করে দেন। ইয়ামাহার আয়োজিত প্রতি বছর ওমেন্স ডেতে যে র্যালির একটা ব্যবস্থা করেন, এটা খুবই ভালো লাগার একটা বিষয়। এই র্যালির মাধ্যমে আমরা সব রাইডাররা, ফিমেল রাইডাররা একত্রিত হতে পারি এবং এখানে যে একটা মানে একত্রিত মাধ্যমে যে আমরা সবার সাথে পরিচিত হই, এটা খুবই ভালো লাগার একটা বিষয়। থ্যাংক ইউ ইয়ামাহাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদিয়া ইয়াসমিন চৌধুরী মিনাল। বাইকিং কমিউনিটিতে আমি মিনাল নামে পরিচিত। আমি ইয়ামাহার সাথে আছি টোটাল 5 বছর, অ্যান্ড আমি রিসেন্টলি নিয়েছি ইয়ামাহা NT15 এবং আমার কাছে অলরেডি একটা ইয়ামাহা FZS version 2 আছে। সো আমি যেটা বলবো যে আমি যে বাইকিং সেক্টরে আছি কিংবা বাইকিংটা আমার প্যাশন, আমার কাছে মনে হয় বাইকটা আমার ফ্রিডম, আমি আমার ফ্রিডমটা এনশিওর করতে পারছি। আমরা নারী, আমরা সব কিছু পারি। নারী দিবসে সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে ইয়ামাহা প্রতি বছরই এই অনুষ্ঠানটি আয়োজন করে নারী দিবস উপলক্ষে এবং একটা বড় ধরনের র্যালির আয়োজন করে। এই বছরও তারা এটা আয়োজন করেছে। তো সবসময় ইয়ামাহা থেকে আমরা নারী বাইকাররা কিন্তু অনেক সাপোর্ট পাই। আমি আশা, R15 V3 ইউজার। আজকে বিশ্ব নারী দিবস উপলক্ষে ইয়ামাহা এসআই মোটরস আমাদেরকে অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে নারী দিবসটাকে সুন্দর করে সেলিব্রেশন করার জন্য। আর আমি অ্যাজ এ বাইকার হিসেবে এই নারী দিবস উপলক্ষে র্যালিতে পার্টিসিপেট করতে পেরে মানে অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আমি রাজিয়া সুলতান আলীনা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এসআই মোটরস। এসআই মোটরস প্রতি বছরই ওমেন্স ডেটা পালন করে থাকে ফিমেল বাইকারদের সাথে। এবারও তারই ধারাবাহিকতায় বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন গ্রুপের ফিমেল বাইকারদের নিয়ে, 176 জন ফিমেল বাইকারদের নিয়ে আমরা একটি র্যালি করেছি এবং র্যালিটা খুব সুন্দরভাবে